बाजे काज की यात्रा थिएटर लोटो हाल कप सरकार वीडियो भिसिया टीवी टेलीविजन शतरंज कैरम जुआ लटारी लटारी बयान जिखान आछे जिखान शोर हराम आछे कुरान पाके सेइखने लटारी बयान आछे गुणीजनेरा लटारी टिकिट काटा मानी निजेर भाग्य के निजेर हाथे विवेचना करा अल्लाहर हाथे ना छेड़े सबाई बोलुन लटारी टिकिट काटबो ना बोलुन इंशाल्लाह চল নিচে খবর আজকে দেখে পাঁচাকে ভেঙে দেব গুড়ালে টেক্কাটা মার দাঁড়ালেই আপনি শরীক হয়ে গেলেন সাথ দিয়ে দিলেন পেরিয়ে যান ওয়াল্লাযীনাহুম আনিল লাগবে মোরে দুন বাজে কাজকে যারা এরাজ করে মোরে তাস মেয়ে নেই হ্যায় সত্র মেয়ে নেই হ্যায় জুয়া লটারি মেয়ে নেই হ্যায় যাত্রা থিয়েটার মেয়ে নেই হ্যায় তিনি বলছেন আয়াতটা মাক্কি না মাদানী নির্দিষ্ট করা যায় নাই আয়াতটা মাক্কি হলে মানে হবে যারা যাকাত প্রদান করে মাদানী হলে মানে হবে যারা প্রত্যেকটি কাজ পবিত্রতার সাথে করে যারা তাদের শরমগাকে গচ্ছিত করে অপাত্রে গমন করে না স্ত্রী ছাড়াই অন্যত্র চিন্তা ভাবনা করে না আর শয়তান কঠিন জিনিস বুঝলেন একজন হাজি সাহেব ওই মসজিদ থেকে বেরিয়ে পাশের ঘরে তার স্বামী মরে গেছে এটা ছোট ছেলে তাদের ঘরে ঢুকে চা খেত আরেকটা হাই সাহেব বললে হাই সাহেব আপনার একটু ভুল হচ্ছে এর স্বামী নাই ঘরে একলা আপনি এখানে চা খাচ্ছেন বলে আমার চোখটা নিয়ে দেখো একবার আমি যখন এদের ঘরে চা খেতে যাই আর সেই গজালের মা পোপ করে ঘুরে বেড়ায় চা এনে দেয় তা মনে হয় হরিণ ঘুরে বেড়াচ্ছে কিরম নেমো খারাপ বড় দিন বলছে তোমার স্ত্রী যে দুধে আলতাই ঘুলা উঁচু নাক তেমনি কাটারির মতন আপনার দিকে ভরু তলোয়ারের মতো চোখ তুমি এখানে তো বললে আমি যখন ঘরকে যাই না তখন আমাদের সেই প্যাকালের মাকে মনে হয় গুদা লাতিটা হাতিটা লেদাস লেদাস করে ঘুরছে শয়তান শয়তান স্ত্রীকে খারাপ করবে পর স্ত্রীকে সুন্দর করে তুলে ধরবে তাই আল্লাহর নবী বলছেন মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুন নিকাহ বাইরে যদি কোনো কিছু চোখে পড়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও স্ত্রী গমন করো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ স্ত্রী গমন করলে তো কামনা চরিতার্থ করা হবে আল্লাহর নবী বললেন কামনা চরিতার্থ করা হবে এটা যদি অন্য জায়গায় যাও বলে গুনাহ হবে ইয়া রাসূলুল্লাহ এই কারণে স্ত্রী গমন করলে নেকি লেখা হবে তাহলে আমরা কেউ ব্যভিচার করব না বলুন ব্যভিচারের ধারে পাশে যাব না বলুন ইনশাআল্লাহ যুবক ছেলেরা আমরা দিকে বলি নাই বাবা এখনই মারবে গাড়ি আটকিয়ে যুবক ছেলেরা যখন সাইকেল চাপিয়ে শালিকে নিয়ে যায় শালি বলছে দুলাভাই কষ্ট বলে চুপ করে বস সাইকেলের চেন ছিঁড়ে দেবো আজ উড়িয়ে দেবো আর সামন দিকে চাপিয়ে নিয়ে যাচ্ছে বলছে শালা তুই একবার টানবে আমি একাই আলামারা হয়ে গেল আর শালির বেলায় চেন ছিঁড়ে দেবো তুই খালি বসে থাক দেখ আজ কী করি আমি আহা যে দুলা ভাইরা বলে শালির হাতে শরবত খাবো তাকে ফলিডল খাইয়ে দেবে শালির হাতে শরবত খাবে নেমো খারাম ফলিডল খা শাশুড়ি দিতে পারে শরবত শয়েরও দিতে পারে সেলজ দিবে না শালিও দেবে না আউট অফ মার্কেট চলবে না গুণীজনেরা জ্ঞানীজনেরা মায়েরা যদি খারাপ মনে হয় কথা
কাল মরণের পরে মনে হবে শকুর সাহেব ঠিকই বলেছিল, কঠিন মারহালা, কঠিন জায়গা। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ফরম ফরুজ মানে লজ্জায় স্থান, তাকে যারা হেফাজত করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। ওয়াল্লাযীনা হুম আমানাতিম আদিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করে। এই কচি ছেলেগুলো আপনার বাপের বাঁজাকে যে বলুন ছেলে কই, বলে হয় নাই ভাই, ছেলে আল্লাহর দেওয়া আমানত। একটু বড় হলেই কোরআন পড়ান, সুবহানাল্লাহ বলান, আলহামদুলিল্লাহ বলান, সাথে করে মসজিদকে নিয়ে যান, খুব ছোট হলে পিছনে দাঁড় করিয়ে দিন, দিয়ে নামাজ পড়ুন। গুণীজনেরা জ্ঞানীজনেরা, ছেলে আমানত। আপনারা কি বলছেন বলো, ছেলে আল্লাহর দেওয়া আমানত, যার নাই তাকে জিজ্ঞেস করো। তবে অবশ্য এখনকার মেয়েরা আবার আলাদা বলছে, আমাদের ওই এলাকায় বুঝলেন কলসিতে, বলে শওকত সাহেব বড় মৌলবি হলে হবে কি, হেড মৌলবি, ওয়ার তাবিজ একটা ইঁদুর ছানাও জন্মায় না, আর আমাদের সেই দুর্গাপুরের খ্যাপা বাবা মৌজ রেখেছে, দাড়ি চেঁকেছে, ধুতি পরে, সিগারেট খায়, সে তাবিজ লেগলে মৌ চলা ছেলে হইল। কারা বলছে মেয়েরা, ওদের ওয়াজ বুঝলেন, সে ঘাটে থালা ধুচ্ছিল আর কুল গাছের গুঁড়া থেকে একটা বিড়াল বেরিয়ে ছুটেছে, বলছে কসম চোখ ছুঁয়ে বলছি বোন, পীর সাহেব বেরিয়ে ছুটলো, লেসালা, এবারে ভাত আর মুরগি আর মানুষদের রসগোল্লা খালি কুলতালায়। কুল গাছটা বললে এত রসের সুরোয় আমি বাঁচব না, মরে যাব। বলে কে বললে, বললো নুপার মা, বলে তুই দেখেছিস, আমার মনে হলো বোন লাম মেরে ছুটলো, এসালা বিড়ালটা ছিল বসে বুঝলে, সে দেখলে কাঁটাকুটি কিচ্ছু নাই, মেরে দিলে ছুট, বললে পীর সাহেব বেরিয়ে চলে গেল। মেয়েরা আল্লাহ আল্লাহ, মেয়েদিকে হেদায়ত দাও আল্লাহ, কী জিনিস তৈরি করেছি আল্লাহ। আল্লাহ বলছে ওদের 18 কলা লয় গো 36 কলা, খুব সাবধান মরদ, তোমরা খুব সাবধান। এরপরে কি বললেন আল্লাহ, আমানত, আমানত ছেলে আর কি অঙ্গীকার, কি অঙ্গীকার করেছেন, আলাস্তবে রব্বিকুম, আমি কি তোমাদের লালন পালন কর্তা নই, কলু বালা ওয়া শাহিদনা, আমরা বলেছি অবশ্যই এবং আমরা সাক্ষী দিচ্ছি আপনি আমাদের লালন পালন কর্তা। তাহলে লটারি টিকিট কিসের, চুরি কিসের, মিথ্যা কিসের, ধানে আগড়া কেন? এই বাবাজিরা, আহা হা গুণীজনেরা। ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিন ইউহাফিজুন, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। হুম ফিহা খালিদুন, সর্বদাই সেখানে থাকবে। কটা কাজ, 5, নামাজ যদি 2 বাদ দিয়ে 1 ধরি তাহলে 6 কাজ। যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে 1 নম্বর, যারা বাজে কাজ থেকে নিজেকে বিরত করে 2 নম্বর, যারা যাকাত প্রদান করে, যারা আমানতে খেয়ানত করে না, যারা আপনার জেগে ব্যভিচার করে না, যারা অঙ্গীকার পূরণ করে, আর যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী করুক। বলুন আমিন সুম্মা আমিন। বড় অপরাধী, বড় পাপী, কেঁদে কেঁদে দোয়া করবো আপনাদের জন্যে, আপনারা আমার দোয়া শুনুন আর দোয়া করুন, আর যাবার সময় দোয়া দিয়ে যান, দোয়া নিয়ে যান। আজকের জলসাকে, জলসা কমিটিকে, গ্রামবাসীকে, শ্রোতামণ্ডলীকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
এলাহাল আলামিন আহকামুল হাকিমিন, আমার মতো অপরাধী সারা বিশ্বে কেউ নাই, এতগুলো মানুষের সামনে আলেম ওলামাদের সামনে তৌবা করছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম আতুব ইলাই, আমাকে আর আমাদের সকলকে ক্ষমা করে দাও, তোমার নবী যা চেয়েছেন তাই চাইছি, তিনি যার থেকে পানা চেয়েছেন পানা চাইছি, আল্লাহ আমাদের ছেলেদের জন্যে বিবিদের জন্যে আমাদের জন্যে তুমি দোয়া কবুল করো, সাহাবাইকের আহলে বাইত তাবি তাবিন মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাতের জন্য দোয়া কবুল করো, শহদায় ওহদ বদর হুনাইন তবুক খন্দক শহদায় কারবালা তাদের জন্য দোয়া কবুল করো, আজকের জালসাকে জালসা কমিটিকে গ্রামবাসীকে কবুল করো, যারা শরম দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করেছে, যারা শুনতে এসে জালসাকে সাফল্য মণ্ডিত করেছেন তাদের জন্য আমাদের দোয়া কবুল করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো বাবা, 10 টাকা 20 টাকা কেউ যদি আমার হাতে দিবে তো দাও।